কিয়ামতের দিন একটা নেকের কত দাম হবে আপনি দেখেন। হাদিস শরীফে আছে ইস্তাওয়াল মিজান, নেক আর বদ এটা সমান হয়ে যাবে, নেকের পাল্লা এক বদির পাল্লা এক সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা আমি এখন তোর কি বিচার করি, দুইটা সমান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা আমি তোমাকে একটু সময় দিয়ে দিলাম, লাও আতাইতানি বিহাসানাতিন ওয়াহিদা লাওয়াজ্জানতুহা ফি মিজানি হাসানাতিকা, বান্দা একটা নেক যদি তুমি কারো কাছ থেকে আনতে পারো আমি রাব্বুল আলামিন ওই একটা নেকের কারণে তোমাকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ, কয়টা নেক? একটা নিয়ে আসো। আরেকজনকে মাপতে গেল, মাপার পরে দেখলো 999টা গুনাহ, শুধু নেক আছে কয়টা? জোরে বলেন কয়টা? একটা নেক। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি নিজের বিচার নিজে করো, 999টা নেক গুনা শুধুমাত্র একটা নেক। এখন আমি তোমাকে কোথায় রাখবো? কিছুক্ষণ ঘুরতে থাকো, তোমার ব্যাপারটা দেখি ওই লোকটা যেই লোকটার একটা নেক আল্লাহ রাব্বুল আলামিন আনতে বলল, সারা ময়দানে মাহশরের পাগলের মতো হন্য হয়ে তালাশ করলো, মায়ের কাছে যেয়ে বলে মা তুমি যদি আমাকে একটা নেক দিয়ে সাহায্য করো মা, 10 মাস 10 দিন তোমার গর্ভে ছিলাম গো মা, কত কষ্ট তোমাকে আমি দিয়েছি, আজকে কঠিন বিপদে পড়ে গেলাম, একটা নেক দিলে আমি বেঁচে যাই, জান্নাতের রাস্তা ক্লিয়ার। মা বলে চিনি না, বাবা বলে চিনি না, ভাই ব্রাদার পুত্র স্বজন বলে চিনি না, এমনকি বন্ধুরাও বলবে চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি। বলেন না সুবহানাল্লাহ, বাঁচানোর মালিক কে? আপনাকে আমাকে বাঁচাবে কে? আল্লাহর রহমতের পাওয়ার কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? কত বেশি? সীমা নাই বলবেন, কোন সীমা আছে? এই জন্যই তো আমরা বেঁচে আছি। আল্লাহ সহজে ধরে না, আল্লাহ পাক সহজে ধরে না, কিন্তু ধরলে ছাড়ে না, ঠিক কিনা বলেন? ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। রব্বুল আলামিন সূরা ইব্রাহিম 13 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে তোমরা আল্লাহকে এমন মনে করবে না, গান চালাও ইয়ারফোনে গান শুনো, মোবাইলে নেকেট নেকেট জিনিস দেখো, আমি আল্লাহ দেখি না এটা মনে করবে না, আমি সব দেখি, আমি তোমাকে ঢিল দিয়েছি, কথা ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহ ইউমহিল ওয়ালা ইউহমিল, আল্লাহ তোমাকে ঢিল দেয় কিন্তু তোমাকে ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যেই লোকটার একটা নেকের জন্য ধরা পড়ে যাবে, মা বাবার কাছে যে ফিরে আসবে, বন্ধুর কাছে পাবে না, চিৎকার করে কাঁদতে কাঁদতে আবার যখন ফিরে আসার সময় হয়ে যাবে, ওই লোকটা যার শুধুমাত্র একটা নেকি, ওই লোকটা তাকে জিজ্ঞাসা করবে, ভাই আমি তোমাকে দেখি এত পেরেশানি হয়ে দৌড়াদৌড়ি কেন করো? ওই লোকটা বলে আমার দুঃখের খবর তোমাকে বলে কোনো লাভ নাই, আত্মীয় স্বজন একটা নেক দিল না, তোমাকে বলে কি লাভ? ওই লোকটা বলে ভাই আসল সমস্যা কি? ওই লোকটা বলে আল্লাহ পাক আমাকে একটা নেক মাত্র কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নেক হাজির করতে বলেছে। বলেন সুবহানাল্লাহ, লাউ আতাইতা বিহাসানাতিন ওয়াহিদা, একটা নেক আনলে তুই মাপ পাবি, আমার মাথা গরম পাইলাম না। ওই লোকটা মনে করে আমার 999টা গুনাহ, নেকমাত্র কয়টা? জোরে বলেন কয়টা? একটা নেকের দাম আছে না নাই? ও বুঝতেছে, ও বুঝতেছে একটা নেকের দাম কত,
এখন ও বলে ভাই ভাই শুনে শুনেন খুদ হাদিহিল হাসানা যাও হাদিয়া আমার এই নেকটা আমি তোমারে দিয়া দিলাম যেরকম সুবহানাল্লাহ নেক পাওয়ার সাথে সাথে ওই ভদ্রলোক এমন খুশি হইল হা উমকরাউ কিতাবিয়া আরে আমি গেইনার আমি জিবি 5 পেয়েছি গোল্ডেন এ প্লাস পেয়েছি দেখো দেখো আমি রব্বুল আলামিন একটা নেকের কথা বলেছে একটা নেক আমি পেয়ে গেছি আল্লাহর কাছে দৌড়ে দৌড়ে যাবে রব্বুল আলামিন এগুলো আল্লাহ জানে না সব আগে থেকে জানে না জানে না আল্লাহ পাক সব জানে যেরকম সুবহান আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা মিন আইনা আতাইতা বিহাদিহিল হাসানা তুই যে একটা নেক আনছস এটা কই থেকে আনছস মাওলা একজনে দিছে কে আনা আজওয়াদুল আজওয়াদিন আমি হইলাম আহকামুল হাকিমিন কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় দয়ালু হইলাম আমি আল্লাহ এই দয়ালু আজকে আবার তোরে কে দয়ালু করলো এত দয়া কে আর হইলো যা যা জলদি করে তাকে নিয়ে আস জলদি নিয়ে আয় আর দুইজন একসাথে জান্নাতে চলে যায় জোরে কসম আল্লাহর দয়া কম না বেশি